পটুয়াখালীর কলাপাড়ায় নিজের জমি বিক্রির 7 লাখ টাকায় গ্রামের মানুষের যাতায়াত সুবিধায় 1,200 ফুট দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করে দিলেন কৃষক কামাল হোসেন। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে প্রায় 15 দিন ধরে 14 ফুট প্রস্থ ও 14 ফুট উঁচু ওই সড়ক নির্মাণের ফলে এলাকার প্রায় 250 পরিবারের দুর্ভোগ শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি না থাকায় জোয়ারের বৃষ্টিতে এলাকা তলিয়ে যাতায়াতের ব্যাপক ভোগান্তি হতো। মানুষের কষ্ট দেখে নিজের 30% জমি বিক্রি করে 7 লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করেছেন কামাল হোসেন। এই এলাকায় এইটার ভিতরে 200 পরিবার আছে। 200 পরিবারের আপনার এই লবণ পানি, জোয়ারের বৃষ্টির পানি, এই পানি ওইটা বাড়িঘর তলাইয়া যায়, মানুষগুলো থাকতে পারে না, আর চলাচলের কোনো রাস্তা নাই। এই রাস্তাটা খুবই কষ্ট এবং খুবই জরুরি। এই জন্য আর একটা, এই জায়গায় একটা মহিলা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট, মানে রাস্তাখানে পড়িয়ে যাইয়ে ছোটাটা বেরিয়েছিল, এই রাস্তাখানে পড়িয়ে যেয়ে একটা ডেলিভারি হয়েছে এই জায়গায়, এই জঙ্গলে। তারপর এটা দেখে আমি সহ্য করতে পারিনি, তারপর আমার নিজের অর্থ হয়নি, 7 লক্ষ টাকা দশকার জমি বেছে 7 লক্ষ টাকা খরচ করে আমি এই রাস্তাটা করে দিয়েছি। 1200 ফুট লম্বা, 14 ফুট পাশে, 14 ফুট উঁচা। সাইফুদ্দিন আহমেদ, চ্যানেল আই অনলাইন।